স্যার, সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল থেকে বলছি। হ্যাঁ, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার। এই জাতীয় শিক্ষা নীতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে, যে যদি সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেয়, কেন্দ্রীয় সরকারের সাথে বৈঠক করে স্থায়ীকরণের জায়গা সম্পন্ন না করে, তাহলে সমূহ বিপদ এবং ছাঁটাই হয়ে যেতে পারে। এই বিষয়ে আপনার এবং আপনার সংগঠনের কি পদক্ষেপ? এই জাতীয় শিক্ষা নীতির বিষয় নিয়ে এই সরকার তীব্র বিরোধিতা করে, আচ্ছা আচ্ছা, এবং সমালোচনাও করে। হুম, কিছু জিনিস আছে যেটা হলো পরিপন্থী, কিন্তু তাদের মধ্যে যে বৈঠক হয়েছে সেই বৈঠকটা হলো এই যে আমাদের কোনো কারোর কাজ যাবে না, আমরা যে যেখানে কর্মরত আছি এই অবস্থাতেই আমরা প্রত্যেকেই থাকবো। এ বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। আচ্ছা আচ্ছা, এ বিষয় নিয়ে মোটে দুশ্চিন্তা করবেন না, দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু জাতীয় শিক্ষানীতির বিষয়টা, বেশ কিছু নেতৃত্ব বলছেন যে জাতীয় শিক্ষানীতি কার্যকর হয়ে গেলে চাকরি উঠে যাবে, ছাঁটাই হয়ে যাবে, পার্শ্ব শিক্ষক স্কিমে এদের ভবিষ্যৎ খুব খারাপ হয়ে যাবে, এরকমই কিন্তু একটা আপডেট উঠে আসছে। কিন্তু জাতীয় শিক্ষানীতির বিষয়টা হলো যে নিজে চাপিয়ে দেবে অন্য রাজ্যের উপরে, সেই রাজ্য সেটা সবসময় মেনে নেবে এটা হয় না। আচ্ছা আচ্ছা, কারণ এটা কম্বিনেশন, কম্বিনেশনে চলে, অর্থাৎ যৌথ ভাবে, যৌথ উদ্যোগেই চলে। সেই জন্য রাজ্য জাতীয় শিক্ষানীতিতে কেন রাজ্য মানে কেন্দ্রীয় চাপিয়ে দিল সমকাজ সমবেতন দিতে হবে, হাইকোর্টের অর্ডার, আপনার সুপ্রিম কোর্টের অর্ডার, কিন্তু রাজ্য যদি মানে তাহলে সেটা সেটা সেখানে কার্যকরী বিষয়, কিন্তু রাজ্য যদি না মানে তাদের কিছু করার নেই। সুতরাং আমরা রাজ্য সরকারের কর্মচারী, আমরা রাজ্য সরকারের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে নির্ভরশীল। সুতরাং কেন্দ্র যেই বলবে আমরা চলে যাব, এটা হতে পারে না। আমাদের কাজ কাজের বিষয় নিয়ে অহেতুক উদ্বিগ্নতার কোনো কারণ নেই। ইতিপূর্বে আপনারা সকলেই জানেন যে 10 সালে, 13 সালে, 15 সালে, 17 সালে, 19 সালে এই যে এটা সর্বশিক্ষা আমরা উঠে যাচ্ছি, আমাদের স্কুল থাকবে না, চাকরি থাকবে না, এ আমরা শুনেই যাচ্ছি। সুতরাং 22 সালের বিষয়টাও তদ্রূপ, যেখানে আমাদের আশ্বস্ত করেছেন আমরা কেন অত চিন্তার মধ্যে থাকবো। ঠিক ঠিক। তো স্যার, এরকম শোনা যাচ্ছে যদি রাজ্য সরকার না মানে তাহলে কেন্দ্রীয় যে অনুদান সে অনুদান নাকি বন্ধ করে দিতে পারে কেন্দ্রীয় সরকার। এমনও অনেক অনেক জায়গায় যদি বন্ধ হয়ে যায়, রাজ্য সরকার যদি মনে করে আমাদের নিয়ে চালাবে, আমাদের তো ন্যূনতম বেতন, রাজ্য সরকার চালাবে, চালাতে পারে। কিন্তু এখানে একটা বিরাট পয়েন্ট আছে স্যার, পয়েন্টটা হলো কেন্দ্রীয় সরকার যেটা বলছে যে চুক্তি শিক্ষক রাখা যাবে না, এইটা যদি সরকারকে বোঝানো যেত যে এদের একটা পার্শ্ব শিক্ষক স্কিমে শিক্ষক শিক্ষক স্পেশাল এডুকেটর মানে সমস্ত সর্বশিক্ষার যারা আছেন আর কি, শিক্ষক কর্মী কর্মচারী, তাদের একটা ভালো পজিশন কিন্তু করা যেত এই কেন্দ্র সরকারের নীতিটাকে হাতিয়ার করে। এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? যদি মানে না মানা না মানা সেটা তো রাজ্যের ব্যাপার, কিন্তু যদি মানানো যেত তাহলে তো শিক্ষকদেরই লাভ হতো, এই বিষয়ে কি বলবেন? আমরা এ বিষয় নিয়ে যেটা সাংগঠনিকভাবে চিন্তা ভাবনা নিয়েছি, যেমন রাজ্য সরকার তীব্র যেমন বিরোধিতা করছে, আমাদের সংগঠন চরম থেকে চরমতর বিরোধিতা করছে, এবং তার প্রক্রিয়াগুলো যদি আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে নামি, তাহলে এই মতো অবস্থায় বা পরিস্থিতিতে যে প্যান্ডামিক সিচুয়েশনে সেটা অনেকটা প্রতিকূল, সেই প্রতিকূলতার মধ্যে বা অশান্তির মধ্যে আমরা যেতে চাইছি না। আমরা সেগুলো কনভিন্স করে, অর্থাৎ বোঝাপড়ার মধ্য দিয়ে সেটা করতে চাইছি, এবং আমরাও যে এর তীব্র থেকে তীব্র বিরোধিতা এবং নিন্দা আমরা করছি, কারণ কাজ চলে যাবে, কর্মের উপর মানুষ নির্ভরশীল, তার পরিবারটা বাঁচে। হঠাৎ যদি সে কর্মচ্যুত হয়ে যায়
তাহলে তাই সেই সেই পরিবারের দুর্দশার আর সীমা থাকবে না, অবশ্যই এটা তো স্বাভাবিক। এই জন্য আমরা চিন্তা ভাবনা এর মধ্যে চালিয়েও যাচ্ছি, আর ত্রিপুরায় গিয়ে থেকে এবং দিল্লি থেকে মানে মিনিস্টাররা ফিরলে তাদের সঙ্গে যে কোনো ভাবে আমরা দেখা করার যে প্রয়াস বা প্রচেষ্টা যাই বলুন না কেন, আমরা লাগাতার ইসমাইল সাহেব, আমি, আমিরুল মোর্শেদ, এরা সকলেই আমরা লেগে আছি এবং আটা কামড়ি দিয়ে আছি এক কথায়, যে কোনো ভাবে আমরা যোগাযোগ করবই, কারণ এটা আমাদের পেটের লড়াই, রুটি রোজগারের লড়াই, আমাদের বাঁচার লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। সুতরাং প্রয়োজনে যদি আমাদের রাস্তায় নামতে হয় তাও আমরা রাস্তায়। অবশ্যই অবশ্যই স্যার, অনেক শিক্ষক যেটা বলতে চাচ্ছেন আমি সেই জায়গায় আলোকপাত করতে চাচ্ছি, কেন্দ্র সরকার যেটা বলছে যে চুক্তি শিক্ষক রাখা যাবে না, এই জায়গায় দাঁড়িয়ে আমরা তো কখনো দেখছি যে ভোটের কাজ করতে গেলে বলছে না এরা স্থায়ী শিক্ষক, আবার যখন বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে স্থায়ীকরণ সম্পূর্ণরূপে অ্যাজ এ পার্মানেন্ট টিচার, সেটা বলতে গেলে বলছে না এরা চুক্তি শিক্ষক। এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকারের এই নীতিটা সরকারকে যদি মানানো করেন যেত যে চুক্তি শিক্ষক না রেখে সমস্ত বিষয়টাকে অ্যাজ পার্মানেন্ট করে দেওয়ার একটা প্রস্তাব বা সরকারের কাছে জোরালো দাবি, এই বিষয়টা কেমন বলে মনে হচ্ছে আপনার? অন্যান্য রাজ্যে তো দেখুন আমাদের থেকে দ্বিগুণ বা তারও বেশি ভাতা আছে, আর একটু বলি, অন্যান্য রাজ্যে আমাদের রাজ্যের থেকে দ্বিগুণ, কোথাও কোথাও চার গুণ এই বঞ্চিত চুক্তি শিক্ষক বা পার্শ্ব শিক্ষকরা পেয়ে থাকেন, এই জাতীয় শিক্ষকরা পেয়ে থাকেন। সেই জায়গায় শিক্ষামন্ত্রী বলেছেন যে আসাম, ত্রিপুরা, বিহার এই জাতীয় রাজ্যগুলোর থেকে আমাদের এই রাজ্যে নাকি সুরক্ষা বেশি, ভাতা বেশি, এই বিষয়ে বলেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন বা আপনাদের সংগঠনের কি পরবর্তী পদক্ষেপ হবে? আমাদের সংগঠনের যে পরবর্তী পদক্ষেপ অন্য কিছু না, আমরা আলোচনার মাধ্যমে, আপনি যে ত্রিপুরা, আসাম, বিহার যে রাজ্যগুলো আছে ভারতবর্ষের, যেখানে আমাদের তুলনায় তাদের যে বেতন আমাদের কাছে অনেকটা সন্তোষজনক, যেখানে যে 21-27 কিংবা তদ উর্ধে যেসব জায়গাগুলো সেটা ঠিক আছে, কিন্তু আমরা যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, আমাদের দাবিটা তো অন্যায্য কিছু না, আমরা বলেছি যে ট্যাবের যে রিপোর্ট কার্যকরী করুন, এইবার তার যে ফিডব্যাক হিসাবে এখনো আমরা সেভাবে কিছু পাইনি বলে আমরা উদ্বিগ্ন, এবং এর মধ্যে যে রাজনৈতিক একটা ডামাডোলের বিষয় রয়েছে যে ত্রিপুরা নিয়ে যে এটা চলছে এবং তারা রাজনীতির যে বিষয়টা সেটা যাবেই, কিন্তু এর জন্যে যেমন একদিকে প্যান্ডামিক সিচুয়েশন, অন্যদিকে ত্রিপুরা রাজ্য তাদের দখল, সরকার এই সরকারের সেখানে প্রভাব যথেষ্ট যে বৃদ্ধি করতে তারা চলেছেন, এই জন্য মরিয়া হয়ে তারা যাচ্ছেন, আমরাও ঠিকভাবে সেই সুযোগটা পাচ্ছি না দেখা করার। তবুও মুকুল রায় মহাশয়ের সঙ্গে কথা হয়ে চলে দিল্লি থেকে ফিরলে একটা বৈঠকের আমাদের সম্ভাবনা প্রবল, সেই জন্যে আমরা সে চেষ্টাও চালিয়ে যাচ্ছি, আমরা বসে নেই। আর যেটা চুক্তি ভিত্তিক বলছেন, এই চুক্তি ভিত্তিক বিষয় নিয়ে আমার প্রশ্ন বা কথা আছে আমাদের মধ্যে।